স্বাগত একাত্তরের খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান জাতীয় দল গিয়ে ডুবিয়েছিল মান সম্মান বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে তাজিকিস্তানের কাছে হেরেছিল পাঁচ শূন্য গোলে খানিকটা হলেও খোয়ানো সম্মান পুনরুদ্ধার করেছে বাংলার অনুর্ধ্ব উনিশ দল এফসি কাপের বাছাই পর্বের ম্যাচে র্যাঙ্কিং এ এগিয়ে থাকা তাজিকদের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলার জুবারা দুশানবে থেকে সাইফুল রূপকের পাঠানো ম্যাচ রিপোর্ট ভুটান সাফে যেখানে শেষ করেছে ঠিক সেখান থেকেই এই আন্ডার এফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বাঁচিয়ে শুরু করতে চায় বাংলাদেশ দল প্রথম চ্যালেঞ্জ তাজিকিস্তান গ্রুপের সবচেয়ে শক্ত দলটাও স্বাগতিকরা ওদের দিতে অনুশীলনে পোক্ত হয়েছে জাফর বাচ্ছারা মাঠে যাওয়ার আগে স্রষ্টার কাছে প্রার্থনা করে গেছে সবাই ডিফেন্সিভ মনোভাব ছিল না চার চার দুই ফরমেশনে টার্ফে বাংলাদেশ শুরুতে মধ্যমার ছন্ন ছাড়া তিন মিনিটের মাথায় জোড়া সুযোগ ফসকে গেছে তাজিকিস্তানের ফার্স্ট হাফে তিনটা কর্নার পেয়েও কাজের কাজ করতে পারেনি বাংলাদেশ একবারও বল যায়নি প্রতিপক্ষ গোলকিপারের হাতে ম্যাচ এক হাফ থেকে আরেক হাফে পরিস্থিতি বদলায়নি ঠান্ডা আবহাওয়া আর শারীরিক গরণের ফায়দা নিয়ে তাজিকিস্তানের একের পর এক আক্রমণ ডিফেন্স লাইনে সব ঠেকিয়ে বাংলার মান বাঁচিয়েছেন রায়দুল বিশ্বনাথরা গোটা ম্যাচে গোলের মুখ দেখল না কেউই এই ম্যাচের রেজাল্ট বাংলাদেশের আশার ফলে হাওয়া দিচ্ছে এখনো তিন ম্যাচ বাকি গ্রুপে আছে দক্ষিণ এশিয়ার দুই দল শ্রীলঙ্কা আর মালদ্বীপ তাই মূল টিকিট এখনো দুঃস্বপ্ন না তাজিকিস্তান অনূর্ধ্ব উনিশ সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্য এফসি কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচেও ধরে রাখলো বাংলা যুবারা তাজিকিস্তানের কাজ থেকে পয়েন্ট নিতে পেরে ভীষণ খুশি বাংলা টিম ম্যানেজমেন্ট টুর্নামেন্টের শুরুতেই সাফল্য পাওয়ায় ফুটবলারদের মনোবল অনেকাংশে বেড়ে গেছে বলে মনে করেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু মাদি হাসানের রিপোর্ট বাংলাদেশ তাজিকিস্তান দুই দলই খেলেছে ফুটবল তাই সুযোগ ছিল কাউন্টার কাজে লাগিয়েছে তাদের ফিজিক্যাল বাংলাদেশের সম্পর্কে ভাবছে ম্যানেজমেন্ট মতো দলের সঙ্গে যে আজকে ড্র করেছে এটা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিশাল ব্যাপার কারণ আপনারা জানেন যে তাজিকিস্তানের র্যাঙ্কিং এবং বাংলাদেশের র্যাঙ্কিং এর আগে ন্যাশনাল টিম এসে আমরা হেরে গেছি আর এখন এই বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ ফুটবল দল আজকে যে ওদের সাথে খেলে এবং অন্তত অন্ততপক্ষে আমরা যে তাদের সাথে তাল মিলে খেলেছি এবং এই খেলায় যে আজকে ড্র হয়েছে এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন কারণ আপনি জানেন যে এরপরে বাংলাদেশের মালদ্বীপের সাথে খেলা আছে এবং শ্রীলঙ্কার সাথে খেলা আছে যদি মালদ্বীপকে এবং শ্রীলঙ্কাকে হারাতে পারে বাংলাদেশ তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য একটা গুড সাইন যে বাংলাদেশ দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ উঠতে পারবে এবং এই ছেলেরা আজকে খুব ভালো খেলেছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি ডে বাই ডে আমরা আরও ইম্প্রুভ করবো পর পরের খেলাগুলি আমাদের আরও ভালো হবে ইনশাআল্লা আল্লাহ রহমতে তাজিকিস্তান ম্যাচ শেষ এখন সব ফোকাস বাকি তিন ম্যাচে খেলোয়াড়রা এবং টিম ম্যানেজমেন্ট মনে করছে নিজেদের সামর্থ্য নিজে খেলতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব মাহারিয়াসান একাত্তর হিসর তাজিকিস্তান পঁয়তাল্লিশ দিনের সাউথ আফ্রিকা সফর শেষে সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল সফরে দুই টেস্ট তিন ওয়ানডে আর দুই টি টোয়েন্টি খেলে সবগুলোতেই হারের মুখ দেখেছে টাইগাররা দুই টেস্টের হোয়াইট ওয়াশ হয়ে সফর শুরু করে বাংলাদেশ এরপর রঙিন পোশাকেও ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে আর দুই টি টোয়েন্টিতেও হারতে হয়েছে গোহারা এ সফরেই তিন অধিনায়কের যুগে প্রবেশ করে বাংলাদেশ সাকিব নেতৃত্ব দেন দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কন্ডিশন উইকেট তারপরে ভ্রমণের ক্লান্তি আছে এক এক ভেনু থেকে আরেক ভেনুতে অনেক 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 দূরে দূরে তো সবকিছু মিলে কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল সিরিজটা এই জন্য টেস্টে একটা অপরচুনিটি ছিল ড্র করার এটা আমরা হাতে নিতে পারি না বাট বাকিগুলি আমরা একদম ভালো খেলতে পারিনি তো তারপরে আমি মনে করি যে আগামীতে এই ধরনের একটা সিরিজে যাওয়ার আগে হয়তো আমরা যদি একটা টিমের যদি এইটি পার্সেন্ট প্লেয়ারটি যদি ওখানে পাঠানো যায় কন্ডিশনের সাথে ইউজ করা যায় তাহলে একটা বেটার রেজাল্ট হবে দুজন নতুন পরিচালক পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা বিভাগের সৈয়দ আশফাকুল ইসলাম আর বরিশালের আলমগীর খান আলো নতুন বোর্ড কর্তা পাশ করতে পারেননি সাবেক পরিচালক ও নাজমুল হাসান পাপনের প্রার্থী আব্দুল আওয়াল ভুলু তবে সর্বোচ্চ ভোট পেয়ে ঢাকা বিভাগ থেকে দ্বিতীয়বারের মতো পরিচালক নির্বাচিত হয়েছেন নাইমুর রহমান দুর্জয় সামসুল আরফিনের রিপোর্ট রেজাল্টের আগ পর্যন্ত নির্বাচনী হাওয়া বোঝা কঠিন গণমাধ্যমের আড়ালে আবডালে থাকা আশফাকুল ইসলাম ভোটের বাজারে দান মেরেছেন ঢাকা বিভাগের আঠারো ভোটের তেরোটাই তার বাক্সে আমি প্রতিদ্বন্দ্বপূর্ণ নির্বাচনে আপনার জয় লাভ করেছি সেই জন্য আমার প্রতিক্রিয়া আমার অনুভূতি আমার অনুভূতি চমৎকার এক কথায় চমৎকার নাইমুর রহমান দুর্জয়ের পরিচালক হওয়া সময়ের ব্যাপার সেটাই হয়েছে তার বাক্সেও তেরো ভোট গতবারও নির্বাচন করে এসেছি এবারও নির্বাচন করতে হয়েছে সেখানেও জিতেছি তো নির্বাচন করতেও ভালো লাগে আর নির্বাচন করে কোথাও আসলে পরে সেখানে তৃপ্তিটা বেশি থাকে বরিশাল বিভাগে ছয় ভোট নির্বাচনের দুপুরে আলমগীর খান আলোর অভিযোগ তার পক্ষের ভোট কিনে নিয়েছেন বলু তবে রেজাল্ট বলছে অন্য কথা আলমগীর খান উনি পাস ভোটতে নির্বাচিত হয়েছে বেসরকারি ভাবে সংগঠকদের জয় হচ্ছে তারা আমাকে ভোট দিছে যেহেতু যারা ভোটার তার ভিতরে সংগঠক ছিল তারা আমাকে এই সম্মানে ভূষিত করছে এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বুধবার নির্বাচিত তিন সদস্য সহ প্রথম ভোট সভায় বসবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাকি একুশ পরিচালক আগামী চার বছর বাংলাদেশের ক্রিকেটের দেখভালের দায়িত্ব পাচ্ছেন নাজমুল হাসান পাপন দ্বিতীয়বারের মতো বিসিবি সভাপতি হতে চলেছেন তিনি বুধবারের বোর্ড সভায় পরিচালকরা নির্বাচিত করবেন পাপনকে নাজমুল হাসান জানিয়েছেন তিনি প্রস্তুত নতুন দিনের নতুন চ্যালেঞ্জ নিতে বাংলাদেশের ক্রিকেটকে আরো কয়েক ধাপ ওপরে তুলতে সামসুল আরফিনের আরো একটা রিপোর্ট নির্বাচিত নতুন পরিচালকদের শুভেচ্ছা জানাতে বিসিবিতেই ছিলেন বোর্ড সভাপতি আর সভাপতি থাকতে চান না সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে বললেও দ্বিতীয় মেয়াদে একই পদে দেখা যাবে নাজমুল হাসান পাপনকে এখন পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যেহেতু প্রত্যেকেই যারা আগে ছিল তারা সকলে এবং নতুন যারা এসছে তারাও একই কথাই বলে যাচ্ছে যে কোনো ক্যান্ডিডেটই নেই তারা একটাই ক্যান্ডিডেট তাদের সেটা হচ্ছে আমি আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছি তো যদি যদি ক্যান্ডিডেটই কেউ না থাকে তাহলে ইলেকশন হবে না তবে দেখা যাক আমি যে জিনিসটার মধ্যে ছিলাম যে আমি এখনও ঠিক করিনি কিন্তু এখন আমি আপনাদেরকে বলছি যে যেহেতু কোনো ক্যান্ডিডেট নেই মনে হয় আমি আবার হচ্ছে বুধবার দুপুরের পর নবনির্বাচিত পরিচালক পরিষদের প্রথম সভা রীতি অনুসারে সেখানেই সভাপতি নির্বাচিত হবেন নাজমুল হাসান ফার্স্ট কাজ হচ্ছে মিটিংটা হয়ে গেলে বোর্ড মিটিংটা হলে আমার কিন্তু আসলে টিমের সাথে বসতে হবে কোচিং স্টাফ যারা আছে তাদের সকলের সাথে বসতে হবে প্রথমে জানতে হবে যে সাউথ আফ্রিকায় এরকম পারফরমেন্স হলো কেন আমি একটা জিনিস বারবার বলছি ওখানে হারার জিত নিয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু ওভারঅল পারফরমেন্সটাই এতই খারাপ ছিল যে এটা নিয়ে অবশ্যই অনেক প্রশ্ন আমাদের আছে এখানে আমাদের জানতে হবে যে সমস্যাটা অন্য কোন সমস্যা ছিল কিনা এখানটায় কারণ একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ হারতে পারে যে কোনো দলের সাথে কিন্তু এইভাবে হারার দল বাংলাদেশ না এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রথম বৈঠকেই পরিচালকদের মাঝে হতে পারে কমিটি বন্টন শামসুল আরেফিন একাত্তর ত্রিশ অক্টোবর ছিল ক্রিকেটর লিজেন্ড টাইগারদের বোলিং গুরু কোটনি ওয়ালস এর 55তম জন্মদিন সেই উপলক্ষেই আইসিসি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্যারিবিয়ান লিজেন্ড কে নিয়ে একটি প্রামাণ্য চিত্র যেখানে ওয়ালস জানিয়েছেন টাইগারদের নিয়ে তার পরিকল্পনার কথা পুরোটা জানাচ্ছেন নাবিল কাসার His legend is a living legend we are privileged to work with him the way he talks the way he shows his body language it's really awesome

আমি এখানে উপভোগী করছি ছেলেরা যথেষ্ট মেধাবী সামর্থ্য আছে আমার জন্য ভালো হয়েছে যে ওদের মধ্যে ফিরে আসার কম্পিটিভ স্পিডটা রয়েছে খুব বেশি কিছু বদলানোর নেই সবকিছু সহজ রাখাটাই ভবিষ্যতের জন্য ভালো বেসিক ঠিক রেখে স্কিলে উন্নতি করাটাই হবে এখানকার কাজ আফ্রিকায় পেসারদের ব্যর্থতায় প্রশ্ন উঠছে ওয়ার্ল্ড নিয়ে ত্রিশ অক্টোবর ছাপ্পান্নতে পা দেওয়া ওয়ার্ল্ড জবাবটা মুখে না দিয়ে দিতে চাইবেন পারফরম্যান্সেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিপিএল এর পাঁচ নম্বর আসরের টিকিট বিক্রি ধুম ধারাক্কা টি টোয়েন্টির স্বাদ নিতে টিকিট বিক্রির প্রথম দিনেই সিলেট জেলা স্টেডিয়ামে ছিল উপচে ভিড় প্রথমবারের মতো বিপিএল এর ভেন্যুর তালিকায় নাম লেখাচ্ছে সিলেট এর আগে দু চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজন করা হয়েছিল এখানে বহুদিন পর সিলেটে ফিরছে ক্রিকেট তাই উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে এ আসরের জন্য টিকিটের মূল্য সর্বনিম্ন দুশো টাকা এবং সর্বোচ্চ দু হাজার টাকা নির্ধারণ করেছে বিসিবি চার নভেম্বর বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন দল সিলেট সিক্সার্স ছয়টার সময় থেকে আসছি আর পরে এখনো পর্যন্ত দেখা যায় যে টিকিটটা নাই বা চার তারিখের খেলার টিকিটটা আসে আমরা চাইছিলাম যে সিলেট আর ডাকার খেলাটা দেখতাম বাট কিন্তু এই যে আমরা এই খেলাটা দেখতে না পারায় আমরা খুব হতাশা কালকে রাত্রে আসছি শুনলাম আছি এখানে টিকিট নেওয়ার জন্য আইসে লাইনে দাঁড়াইলাম লাইনে কোনো ডিসিপ্লিন নেই কিছু নাই একশো থেকে দেড়শো টাকা খরচ হয়ে আসি এখানে গতকাল ধরে আইছি কিন্তু এখনো পর্যন্ত কোনো টিকিট পাইনি ওয়ানডের পর বুধবার টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশের সময় সাড়ে সাতটায় লড়াই করে ওয়ান ডে সিরিজ খুঁইয়েছে নিউজিল্যান্ড দুই একে জিতে নিয়েছে কোহলির দল তবে টি টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ভারতের পরিসংখ্যানটা অবাক করার মতো ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দৌড়টা সেমিফাইনাল পর্যন্ত পাঁচ দেখায় সেই কিউইদেরই একবারও পরাস্ত করতে পারেনি দু সালের চ্যাম্পিয়নরা রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ মাঠে নামছে ষোলো দল নিজেদের ম্যাচে জিততে পারলে আগে ভাগে শেষ ষোলো কনফার্ম করতে পারবে বার্সেলোনা পিএসজি আর ম্যানচেস্টার ইউনাইটেড সুযোগ থাকছে চেলসির পথ পরিষ্কার করতে পারে জার্মানি আর ইতালির দুই চ্যাম্পিয়ন বার্ন মিউনিক আর ইউভেন্তাসো